हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरु प्रेमानंद निताय जोर हरि हरि। जय श्री राधा वल्लभ। हमारे बड़ आनंद दिन सुना जा आज नृसिंह चतुर्दशी व्रत। श्री नृसिंहदेवर आविर्भाव तिथि। এই তিথিতে আজকের দিনে আমার প্রভুপাদ 183 গুরু গোস্বামী মহারাজ, আমার দাদুপ্রভু, তার অন্যতম প্রিয় শিষ্য শ্রী নারায়ণ কুমার বিশ্বাস মহাশয়ের স্মৃতি তিথি উপলক্ষে 7 দিন ধরে হরিকথা শ্রীমদ্ ভাগবতী কথা, যাকে পরীক্ষিত জ্ঞানযোগ্য বলা হয়, সেই কথার ভাগবত কথার সেবার দায়িত্ব আমার উপরে পড়েছেন। জানি না কতটা কি পারব, তবে মহাপ্রভুকে স্মরণ করে আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভাগবতে। এই হরিকথার সেবার দায়িত্ব আমার উপরে পড়েছেন। আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, গৌর সুন্দরের কাছে, যেন সুন্দরভাবে আমরা হরিকথা আস্বাদন করতে পারি। এই কটা দিন আমরা নিয়ম মেনে চলব। ভাগবত সপ্তাহের কিছু নিয়ম আছেন, কিছু নিয়ম সদাচার, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তার আগে আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী ব্রত, তা আজকে একটু আমার ব্রত কথা শুনবো। একটু আগে হলেন অভিষেক নৃসিংহদেবের সন্ধ্যাবেলায়। আমরা নরসিংহ পুরাণে পাচ্ছি, একদিন নৃসিংহদেবকে প্রহ্লাদ মহারাজ শ্রী নৃসিংহদেবের চরণপ্রান্তে দাঁড়িয়ে করজোড়ে প্রশ্ন করছেন, হে নৃসিংহদেব, কৃপা করে আমাকে বলুন, স্বামীন তয়া মনোৎপন্না ভক্তির বহু ফলপ্রদা কথং তে সুপ্রিয় জাতঃ কারণং বদমে প্রভু। হে নৃসিংহদেব, কৃপা করে আপনি আমাকে বলুন, আমি এমন কি পণ্য কর্ম করেছিলাম, এমন কি সৎকর্ম করেছি, যার ফলে হে নৃসিংহদেব আপনার চরণে আমার এই রকম ভক্তি হয়েছে, যে কৃপার ফলে আপনি আমাকে আপনার চরণের দাস হবার সুযোগ করে দিয়েছেন। এমন কি পুণ্যকর্ম ছিল আমার যে আপনি আমাকে আপনার দাসত্বে স্বীকার করেছেন, আমি আপনার ভক্ত কি করে হলাম, সেই কারণটি আমাকে বলুন। কারণং বদমে প্রভু, কৃপা করে বলুন। নৃসিংহদেব বলছেন, হে প্রহ্লাদ, তুমি খুব মনোযোগ সহকারে শোনো, তুমি কেন আমার এত প্রিয় হয়েছিলে, একাগ্রহে শোনো, একাগ্র মনসা ভক্তের যৎ কারণম, তোমার ভক্তির এই যে কারণ, আমার প্রতি যে ভক্তি, সে ভক্তির কারণটা একটু মনোযোগ সহকারে শোনো। আমি যখন বলবো, মনটা অন্য জায়গায় দিও না, একাগ্র মনসা, মনটা এক জায়গায় রেখো, আমার কথাতেই রেখো। বেশ, নৃসিংহদেব নিজে বলছেন, পুরাকালে অবন্তীনগরে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম বসু শর্মা। অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ, প্রতিদিন যজ্ঞ করতেন, ব্রাহ্মণের যা যা কাজ নিত্যকর্ম করতেন, ব্রাহ্মণের যে সমস্ত গুণ থাকা উচিত সমস্ত গুণ তার মধ্যে ছিল। ঠিক ব্রাহ্মণ বলতে যা বোঝায় তিনি সেরকম ছিলেন। হোমক্রিয়ামেব করতি, প্রতিদিন নিত্য হোম করতেন, অত্যন্ত নিষ্ঠাবান। তার স্ত্রী, তিনি অত্যন্ত প্রতিব্রতা ছিলেন, তার নাম ছিল সুশীলা। তার নাম এবং কাজ একই রকম ছিল, অত্যন্ত ভদ্র ব্যবহার,
সুশীল সহাবতার, তার নাম ছিল সুশীলা। সেই বসু শর্মার চারজন ছেলে ছিল, পাঁচজন ছেলে ছিল, তার মধ্যে চারজন অত্যন্ত নিষ্ঠাবান, তারাও পিতার মতো গুণবান ছিলেন। ঠিক তাদের মধ্যে তুমি ছিলে অত্যন্ত কনিষ্ঠ, কিন্তু তোমার কিছু দোষ ছিল। তুমি কনিষ্ঠ ছিলে, তুমি কীরকম ছিলে? তেষাং মধ্যে কনিষ্ঠাসাম, তুমি তাদের মধ্যে কনিষ্ঠ। আর তোমার ভাইয়েরা অত্যন্ত পিতৃভক্তি পরায়ণ ছিল, তারা সদাচার সম্পন্ন ছিল, অত্যন্ত বিদ্বান ছিল, নিষ্ঠাপরায়ণ ছিল, কিন্তু তুমি ছিলে উল্টো, তুমি কনিষ্ঠ। তুমি বিষয়াং তৎপরও সদা, তুমি বেশ্যা সঙ্গে সারাক্ষণ থাকতে, বেশ্যাপরায়ণ ছিলে, তুমি সুরাপান করতে এবং যত রকম পাপ ছিল সমস্ত পাপকর্মরতা। তুমি নিজের বাড়ি ছেড়ে দিয়ে বেশ্যার গিয়ে থাকতে আরম্ভ করলে, বেশ্যার সঙ্গে আছো, সমস্ত পাপে কর্মে রত ছিলে। একদিন তোমার সেই বেশ্যার সঙ্গে ঝগড়া হলো, ঝগড়া হয়েছিল, ঝগড়া করে তুমি সারাদিন কিচ্ছু খেলে না, রাগ হয়েছে, রাগ হলে হয়, ক্রোধ হয়েছিল, তুমি ক্রোধ বশবর্তী হয়ে সারাদিন কিচ্ছু খাওনি। শুধু তাই নয়, তয়া সহ বিবাদেন রাত্র জাগরণম কৃতম, তার সঙ্গে ঝগড়া করে সারা রাত জেগেছিলে, তুমি কিছু খাওনি তো বটেই, সারা রাত তুমি জেগেছিলে, কিন্তু তুমি জানতে না সেই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী ব্রত, তুমি জানতে না, তোমার অজ্ঞানত হয়ে গেছে, অজ্ঞানাদ মদ ব্রতং চক্রে, অজ্ঞানবশত আমার ব্রতটা করে ফেলেছো। কি করেছো? সারাদিন কিচ্ছু খাওনি, রাত্রি জাগরণ করেছো। এই অজ্ঞান বসে ব্রতটা করার ফলে কি হলো? জাতম অজ্ঞান বহু পুণ্যকম, অনেক অনেক পুণ্য তোমার সঞ্চয় হয়ে গেল। যত ব্রত প্রভাবে না নির্মিতম চরাচরম, সেই ব্রত প্রভাবে তুমি এখন প্রহ্লাদ হয়েছ। তুই প্রহ্লাদ এমনি হওনি, আগের জন্মের নৃসিংহ চতুর্দশী ব্রত করার ফলে আজ তুমি প্রহ্লাদ হয়েছ। তোমার যে আমার প্রতি ভক্তি একদিনে হয়নি, পূর্বজন্মের ব্রতের ফল, এবং অন্য কোনো ব্রত নয়। কীরকম ব্রত? নৃসিংহদেব বলছেন এই ব্রতটা আমার অত্যন্ত প্রিয়, তদ্ব্রতম উত্তমম, যত ব্রত আছে তার মধ্যে নৃসিংহ চতুর্দশী ব্রতটা আমার অত্যন্ত প্রিয় ব্রত, তাই তুমি আমার ব্রত করেছো, আমার জন্যে করেছো। যদিও তুমি না জেনে করেছো, কিন্তু আমি প্রসন্ন হয়েছি সেই ব্রত প্রভাবে আজ তুমি প্রহ্লাদ হয়েছে, এমনি এমনি হওনি, এই তোমার পূর্ণ পূর্ণ পূর্বজন্মের কথা। বলে আচ্ছা, এই যে ব্রত কথা যদি আমরা শুনি তাহলে কী লাভ হবে? কী হবে লাভ? এখানে বলছেন তস্য শ্রবণ মাত্রেনা যা ইদম শ্রেণয়েদ ভক্তা, এই ব্রত কথা নৃসিংহ চতুর্দশী ব্রত কথা কেউ যদি শোনে, বলে হ্যাঁ শুনি তো, না যেমন তেমন শুনলে হবে না, কীভাবে শুনতে হবে? ইদম শ্রেণয়েদ ভক্তা, ভক্তি সহকারে যদি এই ব্রত কথা ভালো করে মন দিয়ে শোনে তাহলে কী হবে? তস্য শ্রবণ মাত্রেনা, যদি ভালো করে মন দিয়ে এই ব্রত কথা কেউ শোনে সঙ্গে সঙ্গে কী হবে? ব্রহ্মহত্যা ব্যাপহিত, যদি ব্রহ্মহত্যার মতো পাপও করে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। পবিত্রম পরমম গুহ্যম, অত্যন্ত গোপনীয় কথা, পরম রহস্যময় কথা, অত্যন্ত পবিত্র কথা, এই ব্রত কথা আমি তোমাকে শোনালাম। যারা এই পবিত্র রমণীয় ব্রত কথা শুনবে তাদের আমার চরণে ভক্তি হবে, ফলং লভেত, এবং অপুত্র পুত্র বা যার পুত্র নয় তার পুত্র হবে, সে যা যা কামনা করবে সমস্ত পূর্ণ হবে যদি ব্রতকে ঠিক ঠিক পালন করে আর ব্রতকথা শুনে। তা আজ সংক্ষিপ্ত আমার ব্রতকথা শুনলাম, এবার আমরা প্রবেশ করব শ্রীমদ্ ভাগবতে। শ্রীমদ্ ভাগবতে জয়গুরু
श्रीमद्भागवतम प्रथम स्कंद प्रथमाध्याय प्रथमाध्याय जन्माद्दश्य जतन्नयति तरत स्चार्थे सभिज्ञो शरत् तेने ब्रह्महृदा जाति कवये मुज्झन्ति यत शूरय तेजो वारिमृदंगथ विनिमयो यत्रत्तिसर्गो मृषा धम्नाशेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। বলছেন এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের সমস্ত কারণ যে ভগবান, সেই ভগবানকে হৃদয়ে ধারণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি জগৎ সৃষ্টি করেছেন। সেই ভগবান যার প্রেরণায় ব্রহ্মা জগৎ সৃষ্টি করলেন, সেই ভগবানকে আমি ধ্যান করছি। শুরু হচ্ছে সত্যং পরং ধীমহি, সেই সত্যস্বরূপ ভগবানকে আমি প্রণাম জানাচ্ছি, মঙ্গলাচরণ। শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ বলা হলো। এখন প্রশ্ন হলো, বেদব্যাস ঋষি বেদব্যাস যখন ভাগবতের মঙ্গলাচরণ করছেন, মঙ্গলাচরণের নিয়মই হলো গ্রন্থের প্রথমেই প্রতিপাদ্য বিষয় বলে দেওয়া হয়, গ্রন্থ কেন লেখা হচ্ছে, উদ্দেশ্য কি প্রথমেই বলে দেওয়া হয় শ্লোকের মধ্যে। কিন্তু বেদব্যাস এখানে বলছেন সত্যং পরং ধীমহি, সেই সত্যস্বরূপ ভগবানকে আমি ধ্যান করছি। কিন্তু যদি ভাগবত আমরা ভালো করে শ্রবণ করি দেখি, দেখব ভাগবতে কিন্তু কৃষ্ণ কথাই আছে, বেশি করে কৃষ্ণ কথা। ভাগবত মানেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কথা, ভাগবতীর কথা। কিন্তু বেদব্যাস কৃষ্ণং পরং ধীমহি বললেন না, বেদব্যাস বললেন সত্যং পরং ধীমহি। এই সত্যং পরং ধীমহি কেন বললেন? আমাদের আদরণীয় ডোংরেজি মহারাজ খুব সুন্দর একটি প্রসঙ্গ বলছেন। তিনি বলছেন ভগবান তো সত্যই, শ্রীগোবিন্দের অনেক নামের মধ্যে একটা নাম সত্য, যার জন্যে যখন ব্রহ্মা স্তুতি করছেন গর্ভগৃহে সেখানে সত্যব্রতম ত্রিসত্যম বলা হয়েছে। তাহলে ভগবানের নাম কৃষ্ণ না বলে সত্যম বললেন কেন? বলে বিভিন্ন রকম সাধু ছিলেন তো সেখানে, বিভিন্ন সাধু, কর্মী জ্ঞানী যোগী ভক্ত সমস্ত রকম। যদি কৃষ্ণ কথা বলেন, যদি কর্মী না বলে, ও তাহলে আমাদের জন্য কোনো কথা নেই, শুধু কৃষ্ণ কথা আছে, ও তো বৈষ্ণবদের, আমরা কেন শুনব। সেই জন্য শ্রোতার সকলের দিকে তাকিয়ে বেদব্যাস বললেন সত্যং পরং ধীমহি। এটা দৃষ্টান্ত দিচ্ছেন যে একবার তুলসীদাস বৃন্দাবনে গিয়েছেন, সেখানে এখানে সিদ্ধান্ত করছেন ভারী সুন্দর, যে যখন ইষ্ট দেবতার নির্ণয় করতে হবে, ইষ্ট দেবতা কি, ইষ্ট দেবতার নির্ণয় সেখানে যার যার ইষ্ট দেবতা সেই দেবতাকে তিনি সর্বত্র দেখবেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফুরে। যে মন্ত্র সাধক জপ করছেন তার উপাস্য দেবতা মন্ত্র দেবতাকে সর্বত্র দর্শন করবেন। কিরকম তুলসীদাস বৃন্দাবনে গিয়েছেন, গিয়েছেন একটি মন্দিরে বৃন্দাবনে, গোবিন্দ মন্দির। সেই মন্দিরে তখন পূজারী ছিলেন পরশুরাম বলে এক সাধক, তিনি কৃষ্ণ ভক্ত, তার সঙ্গে তুলসীদাসের খুব সখ্যতা। তুলসীদাস গিয়ে দাঁড়িয়েছেন মন্দিরের বাইরে, ভিতরে ঢোকেননি। পরশুরাম বলছেন চলো ভিতরে, আমার ঠাকুর দেখবে, আমার কৃষ্ণচন্দ্রকে রাধারানীকে দেখবে, কৃষ্ণকে দেখবে, চলো। তুলসীদাস যে বলছেন আমার ইষ্ট তো রামচন্দ্র, আমার ইষ্ট রামচন্দ্র, আমি যদি যাই অসুবিধা হবে। বলে কি অসুবিধা, চলো। নিয়ে গিয়েছেন জোর করে, দাঁড়িয়েছেন, চোখটি বন্ধ করে রেখেছেন। বলে ও তুলসীদাস ঠাকুর, আমার ঠাকুরকে দেখো, ভালো করে দেখো। তো তুলসীদাস তখন খুব সুন্দর কথা বলছেন, তুলসীদাস বলছেন আমি যদি তাকাই আমার কোনো অসুবিধা হবে না, তোমার অসুবিধা হবে। বলে কেন? না দেখো, আমি তো রামচন্দ্রকে ভালোবাসি, মনে পড়ে না, আমি জানি শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে, আমি জানি সব এক, কিন্তু আমার বেশি ভালো লাগে কি জানো তো, রামচন্দ্রকে, জানি সকলই এক। তোমার যিনি কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছেন হাতে বাঁশি নিয়ে বাঁকা হয়ে,
আমি যে চোখটা খুলে তাকাবো না তোমার বাঁকা ঠাকুর সোজা হয়ে যাবে, কেন আমাকে দর্শন দিতে হবে তো। আচ্ছা দেখো, পরশুরাম এই তুলসীদাসজি মনে মনে বলছেন, হে কৃষ্ণচন্দ্র, আমি জানি তুমি আর রামচন্দ্র এক, আমি জানি রামকৃষ্ণ দোনো এক হ্যায়, অন্তর নাহি বিশেষ, কোনো বিশেষ নেই, সব এক। কিন্তু প্রভু আমার দিয়ে তোমার ওই রাম রূপটা খুব বেশি ভালো লাগে, তাই তুমি আমাকে রাম রূপে দর্শন দাও। যেই মননে প্রার্থনা করে চোখটা খুলেছেন তখন দেখছেন যে রাম এই কৃষ্ণচন্দ্র রামচন্দ্র হয়ে গিয়েছেন আর রাধারানী সীতা হয়ে গিয়েছে, দেখছেন। অর্থাৎ ইষ্টদেব যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টস্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নৃত্য পড়ে তাহা ইষ্টস্ফূর্তি, ইষ্টকে দেখতে পান। পরশুরামজি বলছেন, আরে কি হলো, আরে আমার রাম কৃষ্ণচন্দ্রের বাঁশি কোথায় গেল? বলে তোমার ঠাকুরের বাঁশি এখন হয়ে গেছে তীর্ধনুক, কেন আমি তো ওইভাবে চেয়েছি, ইষ্টদের স্ফূর্তি। তো এখানে বললেন সত্যং পরং ধীমহি, ইষ্ট দেবতা সত্যস্বরূপ ভগবান কৃষ্ণচন্দ্র। ধর্মের কথা বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং শতম। এই যে ভাগবত ধর্মের কথা বলতে বসেছেন বেদব্যাস, এই ধর্মটা কীরকম? ধর্ম প্রজ্জিত কৈতব। এই যে ভাগবত ধর্ম বেদব্যাস বলতে বসেছেন, সুখদেব বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে, এটি কীরকম? ধর্ম প্রজ্জিত কৈতব। এই ধর্মটি কৈতব রহিত, মানে কপটতা শূন্য। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র, এই ভাগবত ধর্ম বেদব্যাস কথিত যে ধর্ম, সুখদেব কথিত যে ধর্ম, সেদিক কীরকম? কৈতব রহিত। আমাদের ঠাকুর নরোত্তম প্রেমভক্ত চন্দ্রিকায় বলছেন, নিষ্কপটে না ভজিনু তোমা, ভজন করছে বটে প্রভু কিন্তু ভিতরে কপটতা আছে। কিন্তু বৈষ্ণব ধর্মটা কীরকম? বলে নিষ্কপট কৈতবত্র প্রজ্জিত, উৎকৃষ্টরূপে কপটা চলে গেছে যেখান থেকে, এমন যে ধর্ম। সেই ধর্ম কারা পালন করবেন, কারা করবেন? বলে সাধুরা। সাধুরা কেমন হবেন? নির্মৎসরাণাম শতাম, সাধুরা হবে নির্মৎসর, মানে যাদের মধ্যে বিন্দুমাত্র মাৎসর্য নাই, মাৎসর্য রহিত যে সাধু। মাৎসর্য মানে অপরের ভালো দেখতে না পারা, হিংসা করা। এই মাৎসর্য রহিত যে সাধু, এই ভাগবত ধর্ম তাদের জন্যে। আচ্ছা যদি ভাগবত ধর্ম আমি পালন করি, আমরা এই যে ভাগবত ধর্ম যেটি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছেন, এই ভাগবত ধর্ম পালন করলে কি হবে? পালন তো করব, কিন্তু লাভটা কি হবে? বলে তাপত্র উন্মূলনম, তিনটে তাপ, এই ত্রিতাপ জ্বালা চলে যাবে যদি ভাগবত ধর্মকে আমরা আশ্রয় করি। আর কি হবে? সদ্য রিদ্ধ অবরুদ্ধতে, এই ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, ভগবানকে হৃদয়ে ধারণ করি, তাহলে সদ্য রিদ্ধ অবরুদ্ধতে ভগবান সঙ্গে সঙ্গে হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। এই ভগবত কথা যত বেশি করে শুনব, সঙ্গে সঙ্গে যত বেশি হরি কথা শুনব, ভগবানের কথা শুনব, ভাগবতী কথা শুনব, ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যাবেন। কৃতেভি শুশ্রূষভি তৎক্ষণাৎ, যদি ভাগবত ধর্মের সেবা করা যায়, ভাগবত ধর্মকে আচরণ করা যায়, তাহলে ভগবান সেই ভক্তের হৃদয়ে এসে আসন গ্রহণ করবেন, সঙ্গে সঙ্গে সেখানে তিনি অধিষ্ঠিত হয়ে যাবেন। এই শ্রীমদ্ ভাগবত গান করলে একটা, তো কী করে ভগবানকে ভজন করলে কি হয়? ভাগবতের আমরা শুনলাম, হরি ভজন করলে কি হয়? ভাগবতে বলছেন, ওম নৈমিষে অনিমিষে ক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ সত্রং স্বর্গায় লোকায় সহস্র সমমাসতঃ তৈকদা তুম নয় প্রাতুর্ভূত হুতাগ্নয়ম সৎকৃতম সুতমাসীনম প্রপচ্ছদীদমাদ আদরাৎ। পুরাকালে বলতে আরম্ভ করলেন, পুরাকালে নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিবৃন্দ সমবেত হয়েছেন,
1000 বছরের সংকল্প করে, 1000 বছরের সংকল্প সমবেত হয়েছেন, যজ্ঞ আরম্ভ করেছেন ঋষিবৃন্দ। সকালবেলায় সমস্ত ঋষিবৃন্দ নিত্যকর্ম করে প্রাতর্হূত হুতাগ্নায়ম, প্রতিদিন যে প্রাতকালীন যে কর্ম ব্রাহ্মণদের সাধুদের সেই কর্মগুলি করেছেন। কি বলে, আমাদের কর্ম তিন রকম, নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম। নিত্যকর্ম মানে যেটা না করলে পাপ হয়, যৎ অকরণে প্রত্যাবয়া, যেটা না করলে পাপ তার নাম নিত্যকর্ম। সেগুলো কি, স্নান, ভগবত বন্দন, তুলসী পরিক্রমা, তুলসী জলদান, জপান্নিক, নিত্য অর্চন, এইগুলো তো নিত্যকর্ম। এগুলো না করলে পাপ হবে, একাদশী ব্রত নিত্যকর্ম, চতুর্দশী ব্রত নিঃসঙ্গ চতুর্দশী নিত্যকর্ম, না করলে পাপ হবে। তো যেগুলো, যে কর্ম না করলে পাপ হয় সেটা নিত্যকর্ম। আর কাম্যকর্ম মানে কোনো একটা বাসনা নিয়ে পূজা করা। আমরা মানসিক পূজা করি না, এটা ভগবান ঠাকুর এটা এটা করে দাও, এটা হলে তোমাকে এই মানত দেব, এই কোনো মানসিক ইচ্ছা থেকে যে কর্ম, কামনা থেকে যে কর্ম, সেটা কাম্যকর্ম। এরকম তিন রকম কর্ম আছে। ঋষিগণ নিত্যকর্ম, প্রাতকালীন যে নিত্যকর্ম সেগুলি করে বসেছেন। এই সময়ে সেখানে উপস্থিত হয়েছেন উগ্রসভাসুত, ব্রহ্মহর্ষসুত উপস্থিত হয়েছেন। সুতগোস্বীপাদকে দেখে সৎকৃতম সুতমাসীনম প্রপচ্ছির ঈদম আদরাত, খুব আদর করে ঋষিগণ তাকে আসনে বসিয়েছেন। সৎকৃতম, যেমন যেমন সৎকার করা উচিত, বাড়িতে অতিথি এলে তাকে আদর করতে হয়, তার সম্মান করতে হয়, এটা আমাদের সনাতন ধর্মের রীতি। রীতি অনুসারে সৎকার করেছেন, সুন্দর করে বসিয়েছেন। বসিয়ে প্রপুচ্ছম ঈদম আদরাত, খুব আদর করে জিজ্ঞাসা করছেন, অর্থাৎ তাদের প্রশ্নের মধ্যে আদর রয়েছে, শ্রদ্ধা রয়েছে, খুব আদর করে জিজ্ঞাসা করছেন, হে ঋষি, হে নিষ্পাপ সুত, আমরা জানি তয়া খলু পুরাণানি ইতিহাসানি চানাখ, আমাদের যত শাস্ত্র আছে, পুরাণ আছে, তুমি ঠিক ঠিক অধ্যয়ন করেছো, শৌনক বলছেন। শুধু তাই নয়, ভগবান বাদরায়ণ বেদব্যাসের যত শিষ্য তার মধ্যে তুমি উত্তম, সবাই যা জানে তুমি তুমি তাই জানো, তুমি কৃপা করে আমাদের বলো আমাদের কি করা উচিত। কেন, প্রায়ণ অল্প সভ্য কলা বস্মিন যুগে জানা, ঋষি তুমি তো জানো যুগটা তো কলিযুগ, একে তো কলিযুগ, আর আয়ুটা কেমন, অল্প আয়ুষ, বেশি আয়ু নয়, অল্প, খুব অল্প আয়ু, প্রায় অল্প আয়ুষ, কলা বস্মিন যুগেই জানা, এই কলিযুগের মানুষের আয়ু খুবই অল্প। ভাগবতে বললেন শতং জীবতী, যদি 100 বছর আয়ু হয় তার মধ্যে অর্ধেক ঘুমিয়ে চলে যায়, 50 বছর ঘুমিয়ে চলে যায়, বাকি যেটুকু থাকে রোগ ব্যাধি এতে চলে যায়, তারপরে লেখাপড়া শেখা, জীবিকা নির্ভর, ব্যাস, জীবন শেষ। তো আয়ুটা খুব অল্প, আর মন্দা, একে তো আয়ুটা অল্প, তারপরে কি জানো, মন্দা, অলস, ধর্মপথে চলতেই চায় না, বিপথে যাবে, কুপথে যাবে, ধর্মপথে যেতে চায় না, অলস। সুমন্দমতয়া, মতিটাও ভালো নয়, একে তো অলস, তারপরে মন্দমতি, সুমন্দমতয়া। দেখুন, দুর্মতি, সুমতি, কুমতি, এখানে ঋষিগণ বলছেন মন্দমতয়া, মন্দমতি, মন্দভাগ্যা, ভাগ্যটাও প্রসন্ন নয়, ভাগ্যটাও ভালো নয়, এতগুলো দোষ কলিযুগের মানুষের, মন্দমতি, মন্দা, উপদ্রিতা, তার উপরে কত রকম উপদ্রব আছে। তাহলে আমরা কলির মানুষ তো, কলির মানুষের অনেক দোষ, মন্দমতি, অলস, ভাগ্যটা মন্দ, তারপরে কত রকম শারীরিক ব্যাধি উপদ্রব, খুব সমস্যা আমাদের। তো কলির মানুষের কথা ভেবে আমাদেরকে বলো কি করা উচিত। তোমাকে কেন জিজ্ঞাসা করছি, তুমি সৌম, তুমি শান্তমূর্তি, বেত্থা তৎসৌমং তৎসার্বম, তুমি অত্যন্ত শান্ত, বক্তা যদি ক্রোধী হয়ে যায়
ভয় আছে। বাবা জিজ্ঞাসা করো যদি রেগে যান, তুমি তো ক্রোধী নয়, তুমি শান্ত, তা সোমাম। আর যদি ঋষি বলেন, সুত বলেন, আপনারা প্রশ্ন করতেই পারেন, যদি আমি উত্তর না দিই, উত্তর নাও দিতে পারি, উত্তর দেওয়া নেওয়া দেওয়া না দেওয়া আমার উপরে, আমি বলবো কি বলবো না, উত্তর দেবো কি দেবো না, সেটা আমার উপরে নির্ভর করবে। যদি উত্তর না দিই, তখন বলছেন ব্রিয় স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জম অপ্যুতঃ। যারা গুরুদেব হন না, তারা প্রিয় শিষ্যকে, স্নিগ্ধ শিষ্যকে সব কথা বলেন। হে সুত, তুমি, তোমাকে আমরা গুরুর আসনে বসিয়েছি, আমাদের তুমি কৃপা করে বলো মানুষের কি করা উচিত, আমাদের বলো, আমরা জানতে চাই। সুত জানসি ভদ্রান্তে ভগবান সাত্যতাং পতিঃ। ভগবান কৃষ্ণচন্দ্র কেন দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন? দেবক্যাং বসুদেবস্য, দেবকীর তো অনেক স্ত্রী ছিল, এই বসুদেবের তো অনেক স্ত্রী ছিলেন, তার মধ্যে দেবকীর গর্ভে কেন? দেবক্যা বসুদেবস্য জাতজস্য চিকিৎসায়া, কেন এলেন তিনি দেবকীর গর্ভে বসুদেবের গৃহেতে, আমাদের প্রশ্ন। তিনি এসে কি কি করেছিলেন আমরা শুনতে চাই, সুশ্রষণাম অনুবর্ণিতাম, আমরা শুনতে চাই। হে ঋষি, তুমি ঠিক করে বলো। অথাস্থাহি হরির দিন অবতার নানা কথা, ভগবান শুনেছি অনেক অবতার গ্রহণ করেছেন, বিভিন্ন অবতার, সেই অবতারের কথাগুলো আমরা শুনতে চাই। ব্রহি শ্রদ্ধানানাম, যদি আমাদের যোগ্য মনে করো তাহলে বলো, প্রশ্ন আমরা করছি। বয়ংতন বৃত্তির প্রাম, আমরা হরিকথা শুনতে কখনো মানে তৃপ্ত হই না, আমাদের সারাক্ষণ অতৃপ্তি থাকে, মনে হয় আরও শুনি আরও শুনি, আমরা সহজে তৃপ্ত হই না, বলতে থাকো, আমরা শুনবার জন্যই বসেছি। বয়ং বিতৃপ্তাম উত্তম শ্লোক বিক্রমে, ভগবানের কথা আমাদের শুনতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? সাধুদের ভগবত কথায় বেশ রুচি হয়, শুনতে খুব ভালো লাগে, কেন? উত্তর দিচ্ছেন যশ্রিন্নতাং রসজ্ঞানম স্বাদু সাধু পদে পদে। যেমন রসজ্ঞ ব্যক্তি গানে রস পায়, রসের অনুভূতি হয়, ঠিক তেমনি আমাদের কানও কৃষ্ণ কথা যত বেশি শুনে আরও স্বাদ পায়। যেমন পেটুক ব্যক্তি রসালো খাবার পেলে বেশি করে খায়, আরও খায়, আরও চাই, আরও চাই বলে, সেরকম আমাদেরও হরিকথায় এত স্বাদ হয়, স্বাদু সাধু পদে পদে, প্রতি পদে পদে, প্রতি কথাতে আমাদের আস্বাদ হয়, আমরা ছাড়তে পারি নাই, পারি না। কৃতবান কিল বীরজানি সহ রামেন কেশব, শুনেছি কৃষ্ণচন্দ্রের সঙ্গে বলরাম অবতীর্ণ হয়েছিলেন, রামেন সহ কেশব, সেই কেশব যিনি কেশী নামক দৈত্যকে বধ করেছিলেন, যার নাম কেশব। শুধু তাই নয়, রসজ্ঞ বক্তাগণ বলছেন শ্রীমতী রাধারানীর কেশ বন্ধন করেছিলেন, তাই তার নাম কেশব। সেই কেশবের সঙ্গে তার বড় ভাই বলরাম আবির্ভূত হয়েছিলেন, সেই কথাগুলো আমাদেরকে কৃপা করে বলুন। তখন সুত গোস্বাইপাদ উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমি বলবো, তো বলবার আগে আমি ভগবানের কথা বলবো, কিন্তু বলবার আগে আগে গুরু প্রণাম করে নিই, কেন যে কোনো শুভ কাজে আগে গুরু প্রণাম করতে হয়, গুরুকে প্রণাম না করলে কাজটা ঠিক ঠিক হয় না। হরিভক্ত বিলাস বললেন প্রথমন্ত গুরুং পূজ্য, তুই পূজা করতে বসবে প্রথমে গুরু পূজা, প্রথমে গুরু পূজা, প্রথমন্ত গুরুং পূজ্য তত্রৈব মামার্চনম, আগে গুরু পূজা করবে তারপরে আমার পূজা করবে, হরিভক্ত বিলাস বলেছেন। ঋষিগণ বলছে, সুতগোস্বীমাদ বলছেন, আমি হরি কথা বলবো, তাকে গুরু প্রণাম করে নি। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্তম দ্বৈপায়ন বিরহকাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবহিনী দুস্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। আমি সেই সুখদেব গোস্বামী চরণকে প্রণাম করছি, তাঁর চরণে আনত হচ্ছি। সেই সুখদেব যিনি জন্মগ্রহণ করেই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, অপেত কৃত্তম, তার জন্য কোনো কর্ম হয়নি,
জন্মের পরে কিছু কর্ম থাকে, জন্মের পর নামকরণ, নারীচ্ছেদন, অন্নপ্রাশন, অনেক কর্ম থাকে। অবেতকৃত্যম, কোনো কর্ম হয়নি, যার পেছনে দৈপায়ন বেদব্যাস হাপুত্র বলে ছুটে গিয়েছিলেন, সেই যে ব্যাসনন্দন সুখদেব, সেই সুখদেব গোস্বামীকে প্রণাম করছি। তারপরে প্রণাম করছেন, নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম তত জয়ম উদিরয়ে। আমি নারায়ণকে নমস্কার করছি, নরোত্তম শ্রী ভগবানকে নমস্কার করছি, করে দেবী সরস্বতীকে প্রণাম করে তত জয়ম আমি এই ভাগবতী কথা আরম্ভ করব। আপনারা যে প্রশ্ন করেছেন, সাধু পৃষ্ঠম মানে সাধু পৃষ্ঠ অয়ম ভবদ্ভি লোকমঙ্গলম, আপনাদের প্রশ্নটা ভারী সুন্দর। তাতে কি হয়, লোকমঙ্গলম জগতের কল্যাণ হবে এই প্রশ্নে। প্রশ্ন অনেকেই করে, কিন্তু প্রশ্ন করতে জানতে হয়, যে বিষয়ে প্রশ্ন করছি সেই বিষয়ে জ্ঞান না থাকলে প্রশ্ন ঠিক হবে না, অবান্তর প্রশ্ন হয়, সঠিক প্রশ্ন হয়, ভুল প্রশ্ন হয়। আমি স্বামী নিগমানন্দের প্রসঙ্গ পড়ছিলাম, একটু বলে আবার ফিরে আসবো আমার প্রসঙ্গে। এই যে সাধু পৃষ্ঠম, প্রশ্নটা উত্তম প্রশ্ন হয়েছে। উত্তম প্রশ্ন কীরকম বলে, অবান্তর প্রশ্ন, ভুল প্রশ্ন আর উত্তম প্রশ্ন। অবান্তর প্রশ্ন কীরকম, নিগমানন্দ বলছেন, খুব সংক্ষেপে আমরা যাব, একটি ছেলে বিয়ে করেছে, অনেকদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছে, তো মা বললো, শোন শ্বশুরবাড়ি যাচ্ছিস তো, তো খুব সাবধানে কথা বলবি, ভুলভাল কথা বলবি না, যাচ্ছিস খুব ভেবেচিন্তে মেপে কথা বলবি, ভেবেচিন্তে কথা বলবি, আর খুব সাবধানে থাকবি, শ্বশুরবাড়ি বলে কথা সম্মান নষ্ট না হয়। তো ছেলেটি মায়ের কথা অনুসারে খুব সাবধানে গেছে, শ্বশুরবাড়ি পৌঁছেতে অনেকদিন পর শ্বশুর খুব আদর করেছেন, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এবার শ্বশুর বলছেন, বাবা কেমন বাড়িতে সব ভালো তো? হ্যাঁ বাবা, চাষবাস জমি জায়গা? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তোমার মা, তোমার বাড়ির লোকজন? হ্যাঁ 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 খুব ভালো ভালো, যা বললে ছোটোখাটো হ্যাঁ হুঁ দিয়ে উত্তর দিয়ে দেয়। এবার মা বলেছে, খুব সাবধানে কথা বলি, প্রত্যেক কথার উত্তর দিবি, মা বলেছে। ছেলে ভাবলো, শ্বশুরমশাই যা যা প্রশ্ন করলো আমি তো সব উত্তর দিলাম, এবার ভদ্রতা অনুসারী আমার কিছু জিজ্ঞাসা করা উচিত, নাহলে কেমন দেখায়, শ্বশুর আমাকে অনেক জিজ্ঞাসা করলো, আমার কিছু বলা উচিত। তখন ভাবছি কী জিজ্ঞাসা করবো শ্বশুরমশাইকে, ভাবছি কিছু তো জিজ্ঞাসা করতে হবে, নাহলে অভদ্রতা হয়। তো অনেকক্ষণ ভেবে চিনতে জামাই প্রশ্ন করছে, শ্বশুরমশাই, শ্বশুর মহাশয়, আপনি কি বিবাহ করিয়াছেন? এখন এই যে প্রশ্ন, বা শ্বশুরতে গেল রেগে, বদমাস, হ্যাঁ কথা বলতে জানিস না, কি বলিস, আমি বিয়ে নেই করতে, বউ 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 পেলি কোথায়? তাই প্রশ্ন হলো বটে, ঠিক হলো কি না, অবান্তর, কোনো কারণ নেই প্রশ্নের, কোনো মিনিং নেই, লিঙ্ক নেই। তো প্রশ্ন করতে হবে, আমি কি বিষয়ে প্রশ্ন করছি, কাকে করছি, সম্বন্ধ জ্ঞান রেখে প্রশ্ন করতে হবে, উল্টোপাল্টা প্রশ্ন করলে হবে না। তো ঋষিগণ বলছেন, সাধু পৃষ্ঠম, আপনি আপনার যে প্রশ্ন করেছেন আমাকে, হে সৌন, উত্তম প্রশ্ন, আমি খুব খুশি হয়েছি, শুধু আমার খুশি নয়, ভবদ্ভি লোকমঙ্গলম, এই প্রশ্নের উত্তর দিতে গেলে যক শুধু আমার নয়, আমার নয় শুধু আপনার নয়, লোকমঙ্গলম জগতের মঙ্গল হবে, লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রশ্ন, কেননা আপনার প্রশ্নগুলো কৃষ্ণ সম্বন্ধীয়, জাগতিক সুখ সুবিন্দার প্রশ্ন নয়, আপনাদের প্রশ্নগুলো কৃষ্ণ সম্বন্ধীয়। তার ফলে কি হলো, জেনাত্মা সম্প্রসীদতি, জেনাত্মা সুপ্রসীদতি, যে প্রশ্নের উত্তর দিতে গেলে আত্মা প্রসন্ন হয়ে যায়, আত্মা প্রসন্ন হয়। এইরকম প্রশ্ন, সবাই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধস্খজি অহৈতুক প্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি, এই প্রশ্নের উত্তর দিতে গেলে বলি সেইটাই পরম ধর্ম। সবই পুংসাং পরো ধর্ম, জগতে দুটি ধর্ম, প্রবৃত্তিমূলা ধর্ম, নিবৃত্তিমূলা ধর্ম, নিবৃত্তিমূলা ধর্মকে বলা হয়েছে পরম ধর্ম। তো সবই পুংসাং পরো ধর্ম, সেটাই জীবের পরম ধর্ম। কি, যত ভক্তি অধস্খজে, অধস্খজে ভগবান শ্রীগোবিন্দকে
ভজনা করলে, ভক্তি করলে সেটা পরম ধর্ম। মানে আমরা ভগবানকে ভক্তি করি, ভালোবাসি, সেটা কীরকম অহৈতুকা, ওই ভক্তিতে কোনো হেতু থাকবে না, কোনো কারণে ভজন নয়, অহৈতুকা অপ্রতিহতা, যে ভজনটা কোনো কিছুর দ্বারায় বাধাপ্রাপ্ত হবে না, প্রতিহত হবে না, তার নাম অপ্রতিহতা ভক্তি। ভজন আমার প্রতিহত হয় নাকি? হ্যাঁ, ভজনকে ভক্তিকে বাধা দেয় দুজন, সুখ এবং দুঃখ। সুখে পড়লে ভগবানকে ভুলে যাই, দুঃখে পড়লেও ভগবানকে ভুলে যাই। সুখ এবং দুঃখ আমাদের ভজনে বাধা সৃষ্টি করে, তা প্রতিহতা ভক্তি। এই ভক্তিকে ঠিক ঠিক পালন করলে সমস্ত দুঃখের নাশ হয়। সুতরাং বলতে আরম্ভ করলেন, আপনারা প্রশ্ন করেছেন অবতারের কথা, আমি আপনাদের বলি, এতত নানা অবতারণাং নিধানাং বীজম অব্যয়ম। ভগবান যাকে নারায়ণ বলা হয়, সেই ভগবান নারায়ণ তার অসংখ্য অবতার, সেই অবতারের দ্বারাই ভগবান পশুপক্ষী সৃষ্টি করেন, সৃজন্তি দেবতী নরাদায়ক। ভগবানের অবতারের অংশের দ্বারাই সৃষ্টি হয় মানুষ, দেবতা, নর, পশু পাখি, অনেক অবতার ভগবানের। তার মধ্যে সনকাদি মুনিগণ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, পরশুরাম অবতার, অনেক অবতার ভগবানের রয়েছেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃয়ন্তি যুগে যুগে। বলছেন শোনো, এইসব অবতারের মধ্যে অংশাবতার আছে, কলাবতার আছে, অসংখ্য অবতার, অসংখ্য ভগবানের অবতার। কোনো কোনো সাধক বলেন সুখদেব গোস্বীপাদ হচ্ছেন নন্দনন্দনের স্ফূর্তির অবতার, সুখদেব গোস্বামী অবতার, শ্রী নন্দনন্দনের স্ফূর্তির অবতার সুখদেব গোস্বীপাদ। তো বললেন অসংখ্য অবতার অসংখ্যায়া। তো এই সমস্ত অবতার অংশ, আর ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি অবতার, পূর্ণ অবতার, স্বয়ং ভগবান। এতে চংশ কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই ভগবান কৃষ্ণের কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছেন। এদিকে বললেন, একদিন শুধু গোস্বামী বলতে আরম্ভ করলেন যে একদিন ইদং ব্রব্বানাম সংস্তুয় মুনিনাং দীর্ঘসত্রীণাম বৃদ্ধ কুলপতি সূত বহির্বৃচ্চ শৌনক অব্রবীত। ঋষি শৌনক প্রশ্ন করছেন, সুত সূত মহাভাগ বদন বদতাং বরাহ। হে শুকদেব, হে সুত, আমাদের কৃপা করে বলো সেই ভগবত কথা। কি কথা? কুস্মিন যুগে প্রবৃত্তয়ম স্থানে বা কেন হেতু না কুত সঞ্চদিত কৃষ্ণ কৃতবান সংহিতা মুনিহি। সেই ভগবান ভাগবতী কথা, যে ভগবানের কথা হে সুত তুমি বলবে, সেই ভাগবতী কথা কবে হয়েছিল, কোনখানে হয়েছিল এবং কেন হয়েছিল এবং কার প্রেরণায় হয়েছিল আমাদের বলো। ভগবানের কথা তো শুনব, কিন্তু প্রথম কোথায় হয়েছিল, কোন স্থানে হয়েছিল এবং কার প্রেরণায় হয়েছিল আমাদের বলো। তো তখন বলছেন, হ্যাঁ আমি বলি, সুখদেব গোস্বীপাদ পরম যোগী, তিনি কিরকম দৃষ্টানুযন্ত্রহীমাত্ম অপ্যনগ্নং দেব হরিয়া পরিদধুর্ণ সুতসচিত্রম তদবিক্ষ পৃচ্ছতি মুনো জগস্তু বস্তি স্ত্রীপুংভুদা নত সুতস্য বিভক্ত দৃষ্টি। আমরা দেখেছিলাম সুখদেব গোস্বীপাদ বেদব্যাস নন্দন সুখদেব ভূমিষ্ঠ হয়ে তিনি সংসার ছেড়ে চলে গেলেন, ফিরে তাকিয়ে দেখলেন না। ইয়ম প্রব্রজন্ত মনোপেত অপেত কৃত্তম, জন্মগ্রহণ করেই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, পেছন দিকে তাকিয়ে দেখলেন না। কেন দেখলেন না? ভাবলেন যদি একবার তাকাই
তাহলে আসক্ত হয়ে পড়ব সংসারের প্রতি পিতার প্রতি। তো তাকালেন না, না তাকিয়ে চলে যাচ্ছেন। কিন্তু কেন না? ওখানে বলেছেন বেদব্যাসের, ওই যখন বেদব্যাস প্রশ্ন করছেন, হে পুত্র ভূমিষ্ঠ হ, ভূমিষ্ঠ হ বলছেন, শুকদেব বলছেন ভূমিষ্ঠ হব না। কেন হব না? যে মুহূর্তে ভূমিষ্ঠ হব মায়া আমাকে ধরে ফেলবে, আমি মায়ার পাল্লায় পড়তে চাই না, আমি মায়ার পাল্লায় পড়ব না। মায়াদেবী কথা দিলেন, কোনো চিন্তা নেই, তুমি ভূমিষ্ঠ হও, কিছুক্ষণ এই মায়াকে সরিয়ে নেব। বেশ, ভগবান কৃষ্ণচন্দ্র এসে নামকরণ করলেন, নাম রাখলেন শুকবত। শুকবত মনজ্ঞ ভাষণম ইতি শুকব। শুকদেব নামকরণ করলেন, শুকদেবের নামকরণ করলেন ভগবান কৃষ্ণচন্দ্র, ভূমিষ্ঠ হয়ে চলে গেলেন। কিন্তু দ্বৈপায়ন বিরহ কাতর, বেদব্যাস যার দ্বীপে দ্বীপে জন্ম, যার গায়ের রং ছিল কালো তাই তার নাম কৃষ্ণ, দ্বীপে জন্ম তাই তার নাম দ্বৈপায়ন, দ্বৈপায়ন বেদব্যাস, তিনি হা পুত্র বলে ছুটছেন, হা পুত্র বলে ছুটছেন। তো যদিও সম্ভবত স্কন্দপুরাণে ভারী সুন্দর এই প্রসঙ্গ শুকদেবকে সেই প্রসঙ্গ বলেছেন, শুকদেব দৌড়াচ্ছেন আগে পেছনে বেদব্যাস, রাস্তায় একটা নদী পড়েছে, নদীতে কিছু অপ্সরা তারা স্নান করছেন, চলে গেলেন শুকদেব, তাকিয়ে দেখলেন না। ভাগবতে বললেন দৃষ্টা অনুজান্তম ঋষিজম আত্ম আপ্পানাগ্নং, নগ্ন শুকদেবকে দেখেও সেই কন্যাগণ উঠলেন না। কিন্তু স্কন্দপুরাণে বলছেন যখন চলে যাচ্ছেন তাদের মধ্যে একজনের নাম ছিল, কন্যার নাম ছিল রম্ভা, রম্ভা শুকদেবকে প্রশ্ন করছেন, হে শুকদেব তুমি আমাকে ভালো করে দেখেছ, আমার চোখটা দেখো কি সুন্দর চোখ, এই চোখটা দেখো, এই চোখের মোহিতে অনেকেই মুগ্ধ হয়ে যায় তাকানোতে, দৃষ্টিতে আমার চোখের দিকে একবার তাকাও। সেখানে শুকদেব ভারী সুন্দর কথা বলছেন, নারায়ণ পঙ্কজ লোচনা কেউর হারম, এই চোখ দিয়ে একবার নারায়ণকে দেখেছি, কিরকম নারায়ণ পঙ্কজ লোচনা, যে নারায়ণের চোখগুলো পদ্ম ফুলের মতো, ওই শ্রীগোবিন্দের পদ্মফুলের মতো নয়নটা দেখে আমার অন্য কিছু দেখার ইচ্ছাই আন, অন্যদিকে তাকাতে ইচ্ছা করে না, তুমি কি তোমার দিকে তাকাতে বলছ। আবার কি জানো, পঙ্কজ লোচনম কেউর হারম, গলায় কি সুন্দর হার পড়েছেন সেই ভগবান, ওই ভগবানের নয়নকে যে না দেখল, ওই ভগবানের ভজন যে না করল, বৃথা তস্য জীবনম, তার জীবনটাই বৃথা। শুকদেব বললেন, বলে সেখান থেকে চলে গেলেন। একটু পরে এসে হাজির হয়েছেন বেদব্যাস, পেছনে আসছেন, বেদব্যাসকে দেখে সেই অপ্সরগণ তাড়াতাড়ি জল থেকে উঠে পোশাক পরছেন, বস্ত্র পরিধান করছেন, থমকে দাঁড়িয়েছেন ঋষি বেদব্যাস, আমি ঋষি বেদব্যাস, বৃদ্ধ তপস্বী সাধু, আমি আমাকে দেখে তোমরা লজ্জিত হয়ে বস্ত্র পরছ, আর একটু আগে আমার যুবক ছেলে এখান দিয়ে গেল নগ্ন, অপনগ্নাং বলেছেন, প্রিদধুন্য সুতস্য চিত্রম, আমার কি সুন্দর সুঠাম পুত্র দেখতে ভারী সুন্দর, সেই ছেলেকে দেখে তোমরা লজ্জিত হলেন, যুবক ছেলে তাকে দেখে লজ্জা পেলে না, আমি বৃদ্ধ তপস্বী বেদব্যাস, আমাকে দেখে তোমরা লজ্জা পাচ্ছ। তখন ওই কন্যাগণ উত্তর দিচ্ছেন, স্ত্রী পঙ্গভিদা নতু সুতস্য বিভক্ত দৃষ্টে, হে বেদব্যাস আপনাকে প্রণাম, আপনার মধ্যে স্ত্রী পুরুষ ভেদ রয়েছে, এ স্ত্রী এ পুরুষ এ ভেদজ্ঞান রয়েছে, কিন্তু আপনার পুত্র শুকদেব তার মধ্যে কোনো ভেদজ্ঞান নেই, বিভক্ত দৃষ্টি, দৃষ্টির মধ্যে কোনো রকম ভেদজ্ঞান নেই, ভেদদৃষ্টি নেই, কিন্তু আপনি হতে পারেন ঋষি বয়স্ক, আপনার এটা মনে আছে আপনার দেহটা পুরুষ, আমাদের দেহটা নারী দেহ, আপনার ভেদ দৃষ্টি আছে, আপনার পুত্রের মধ্যে ভেদ দৃষ্টি নেই, সেই জন্যে আমাদের কোনো লজ্জাও লাগেনি। সেই শুকদেব কোথা বেশিক্ষণ থাকতেন না, স্বগোদহন মাত্রম গৃহেষু গৃহমেধিনাম, তিনি একটা একজন গৃহে
গাভীকে দহন করতে দুধ দিতে যেটুকু সময় সেটুকু থাকতেন, তার বেশি কোথাও থাকতেন না। কেন? যদি আসক্তি বেড়ে যায়, আমাদের পিতা মহাপ্রভু প্রভুপাদ 103 কোটি গোস্বামী তিনি কোনো জায়গায় বেশি দিন থাকতেন না। কেন থাকতেন না? যদি আসক্তি পড়ে যায়, বন্ধনে পড়ে যায়, সেই জন্যে। তো সেই সুখদেব গোস্বামী চরণ তিনি হরিকথা শুনে, বেদব্যাসের মুখে হরিকথা শুনে সুখদেব গোস্বামী পাদকে এই ভাগবত প্রথম বলেছিলেন। কীরকম বলে? বেদব্যাস একদিন ডা পরে সমনপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে শুধু বলছেন, এই একদিন দাপরের শেষে পরাশর ঋষি ঔরসে সত্যবতীর গর্ভে বেদব্যাসের জন্ম হয়েছিল। ঋষি বেদব্যাস একদিন সরস্বতী নদীর তীরে বসে রয়েছেন, বিবেক্ত দেশে আসেন উদিত মণ্ডলে, সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যাবেলায়। তিনি ভাবছেন, পরাবরজ্ঞ স ঋষি, এই বেদব্যাস কেমন ঋষি? এই বেদব্যাস তিনি কালন অব্যক্ত রংহসা, কালের যে গতি, সময়ের যে গতি প্রকৃতি, এটা ভালো করে জানেন। তিনি ভাবছেন, সমাজের মধ্যে পরিবর্তন আসছে, আমি অনেক গ্রন্থ রচনা করেছি, বেদ ভাগ করেছি, সমস্ত বেদকে চারটে ভাগে ভাগ করে দিয়েছি, তত্ত্ব ঋগ্বেদ ধর পৈলহ, আমি ঋগ্বেদ দিয়েছি পৈলকে, সাম্বেদ জৈমিনীকে, বৈষয়পণকে এবং সুব্রত সুমন মুনিকে দিয়েছি, কিন্তু তথাপি আমার মনে কেন শান্তি হচ্ছে না? স্ত্রী শুদ্ধ দ্বিজবন্ধনাম ত্রৈণ শ্রুতি গোচারা, আমি যাতে সাধারণ মানুষ দ্বারা স্ত্রী জাতি শূদ্র দ্বারা যারা দ্বিজবন্ধু তাদের সুবিধার জন্য আমি মহাভারত রচনা করেছি, কিন্তু এত বেদ ভাগ করে পুরাণ রচনা করে আমার মন কেন অপ্রসন্ন? আমি কিছুতে মনে শান্তি পাচ্ছে না। কিংবা ভাগবত ধর্মা নপ্রায়ণ নিরূপিতা, আমি কি ভাগবত ধর্মের কথা ভালো করে বলিনি? তাহলে আমার মনটা অপ্রসন্ন কেন? কেন মনে শান্তি পাচ্ছে না? যারা কাজ করে, কাজ করার পরে তাদের মনে একটু শান্তি, কাজটা ঠিকমতো হয়েছে, শেষ হয়েছে, শান্ত হয়। তা আমি এত বেদ ভাগ করলাম, পুরাণ লিখলাম।